আজ আমরা এসেছি নদিয়া জেলার করিমপুরে একটি মুরগির ফার্মের ভিডিও করতে। এখানে দাদা বহুদিন ধরে দেশি মুরগির ফার্ম করছেন, এখানে মূলত সোনালি মুরগি নিয়ে ডেয়ারের জন্য ফার্মটা করেছেন। তো প্রায় 5 মাস ধরে ফার্মটা রানিং হয়েছে এবং বর্তমানে ডিম পাড়তেও শুরু করেছে। এর আগে দাদা এই মুরগির উপরে আরও মাংসের জন্য ফার্ম করেছেন এবং বর্তমানে ডিম নিয়ে কালচার করছেন। তো ডিমের মুরগি আপনারা যদি করতে চান তাহলে কিভাবে করবেন, তার প্রফিট পার্সেন্টেজ কেমন থাকে, ফার্ম করতে গেলে ফার্মে কিভাবে তৈরি করতে হয়, কত টাকা ইনভেস্টমেন্ট লাগে, টোটাল ডিটেলস আজকে আপনাদের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং আমরা যে প্রসেসিংগুলো হয় সেটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এটা চলছে। আচ্ছা, আপনি তো আগে বলছিলেন যে আপনি মাংসের জন্য মুরগি করেছেন, তো মাংসের জন্য বাদ দিয়ে এবার লেয়ারের জন্য কেন করলেন? ডিমের থেকে মাংসতে মানে প্রফিটটা একটু কম হয় মাংসের জন্য করলে, ওই জন্য আমি এবার ডিমের জন্য করেছি। আচ্ছা, তো প্রফিট বলতে কীরকম আপনার এক চালানে এসেছিলো? 500 মুরগি, এক চালানে ধরুন 25,000 টাকা এসেছিলো। লেয়ারের জন্য মান্থলি মোটামুটি ধরুন 40-45,000 টাকা আসতে পারে। আচ্ছা, তো 40-45,000 টাকা কিভাবে আপনার মানে প্রতি মাসে এরকম ইনকাম আসবে হয়েছেন? হ্যাঁ, হয়তো প্রথম মাসে হয়তো কিছুটা কম হবে, দ্বিতীয় মাসে সেটা বেড়ে যাবে আস্তে আস্তে, তখন 40-45,000 টাকা। আমরা হিসাবটা একটু পার্ট পার্ট করে জেনে নেবো কিভাবে হয়। তো তার আগে আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি যে ঘরটা বানিয়েছেন, এককালীন আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে ফার্মিং এর জন্য? ফার্মিং এর জন্য টোটাল ধরুন 90-1 লাখ টাকা পর্যন্ত, মানে টোটাল খরচ মানে ডিম পাড়ার আগে পর্যন্ত। তো তাহলে আপনি ঘরের পেছনে কত টাকা খরচ? ঘরের পেছনে ধরুন 30-35,000 টাকা। কত স্কয়ার ফুটের এটা? এটা 600 স্কয়ার ফুট আছে। আচ্ছা, 600 স্কোয়ার ফুটে আপনার 30-35,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি যে মুরগি কিনলেন, মুরগির পেছনে কত টাকা খরচ হলো? মুরগি আমি বাচ্চা কিনেছি ধরুন 20,000 টাকা। 20,000 টাকা 500 পিস মুরগি। আচ্ছা, আর ফিডিং পারপাস কেমন খরচ হয়েছে? ফিটিং মোটামুটি খাবারের জন্য ধরুন 40-45,000 টাকা। আচ্ছা, খাবার ও খাবার মেডিসিন দিয়ে টোটাল 40-45,000 টাকা। তাহলে অ্যাভারেজ আপনার প্রায় 1 লাখ টাকার কাছাকাছি? হ্যাঁ, 1 লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে। আচ্ছা, তো এই ওয়ান টাইমটা যে ইনভেস্টমেন্ট করছেন তারপর থেকে আপনার আর্নিং হচ্ছে তো কেমন আর কি? ডিম পাড়তে শুরু করবে, মানে কত পিস করে ডিম পাবেন এরকম ফার্ম থেকে? মোটামুটি ধরুন আমার 500 পিস মুরগি আছে, তার মধ্যে ধরুন 350 তো ডিম পাবোই আমি। 350 ডিম? 350। আচ্ছা, তো 350 ডিম থেকে তাহলে আপনার পার ডে মুরগির পেছনে তাহলে কত টাকা খরচ হচ্ছে? ডিম পাড়া যখন শুরু হচ্ছে তখন ধরুন পার পিস 2 টাকা করে পার ডে খরচ হবে। 2 টাকা লেবার টেবার দিয়ে 3 টাকা এভারেজ 3 টাকা চলে আসবে। হ্যাঁ, লেবার খরচ দিয়ে কারেন্ট চার্জ আছে, আচ্ছা, সব দিয়ে 3 টাকা খরচ চলে আসবে। আচ্ছা, তো আমাদের মুরগিগুলো একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই চলুন একটু দেখে আচ্ছা, তাহলে এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলোর ওজন কিরকম এসেছে? এখন 2 কিলোর কাছাকাছি ধরুন। 2 কিলোর কাছাকাছি, তো মনে হচ্ছে না একটু সাইজে বড় হয়ে গেছে, কারণ আমরা যেটুকু যা যা ফার্ম ভিজিট করেছি দেখেছি এই 5 মাসের মধ্যে অ্যাভারেজ 1 কিলো 200 বা 1 কিলো এরকম ওজন থাকে। একটু খাবারটা আমার বেশি দেওয়া হয়ে গেছে, ওই জন্য একটু সাইজটা বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন কি খাবার মোটামুটি আবার লেয়ারে চলে এসেছে? লেয়ারে চলে এসেছে। আচ্ছা, তো লেয়ার কতদিন হলো খাওয়াচ্ছেন? মোটামুটি ধরুন এদিকে 2 মাস হয়ে গেল। আচ্ছা, এভারেজ তাহলে এখন কেমন ডিম পাচ্ছেন? এখন ধরুন 120-125টা মুরগিতে ডিম দিচ্ছে এখন। আচ্ছা, তো আর মোটামুটি তাহলে সব মুরগিতে ডিম দিতে শুরু করলে এভারেজ কিরকম ডিম আসবে? মোটামুটি আর হয়তো 20-25 দিন হয়তো পর 300-350 ডিম সব মুরগিতেই মানে 300 চলে আসবে। আচ্ছা, তখন তো তাহলে আপনার একটা ভালো আর্নিংও শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আর তাহলে এখন আপনার তাহলে পার ডে কিরকম খাবারের খরচ লাগছে? মোটামুটি পার ডে খাবার ওই 700-800 টাকার খাবার। হ্যাঁ, খাবার লাগছে। আর অন্যান্য কি ওই গ্রিন ফুড যেগুলো শাক পাতা এগুলো দিচ্ছেন? হ্যাঁ, এগুলো দিস। এই সময় তো শুনেছি যে ভিটামিন মিনারেলস এগুলো খাওয়াতে হয়। ভিটামিন খাওয়াচ্ছি আমরা। হ্যাঁ, খাওয়াচ্ছি। তারপরে ক্যালসিয়ামটা খুব বেশি লাগে ডিমের টাইমে। তো সকালবেলায় কি আপনি আসার আগে ওগুলো দিলাম আমি?
আচ্ছা, আর তাহলে মোটামুটি এখন মোরগ আর মুরগির পার্সেন্টেজ কিরকম রেখেছেন? মোটামুটি আমার এখানে 120-125টা মতো মোরগ আছে। আচ্ছা, আর বাকিগুলো সব মুরগি আছে। আচ্ছা, তো মোরগ তো কিছু এক্সট্রা সাইডে রয়েছে দেখছি, তো এগুলো কি বিক্রি করে দেবেন? একটু বেশি আছে? হ্যাঁ, কিছু কিছু বিক্রি করতে হবে, একটু বেশি আছে, কিছু বিক্রি করার জন্য রেখেছি আমি। দাদা, আপনি যে খরচটার কথা বলছিলেন, যে আপনার প্রতি মাসে ধরুন এখান থেকে যা খরচ করতে হবে, প্রতি মাসে 40-45,000 টাকা আপনার ইনকাম আসবে, তো ইনকামের পার্সেন্টেজটা কিভাবে আসতে পারে সেটা একটুখানি এক্সপ্লেইন করবেন? ধরুন আমার এখন 300 ডিম দিচ্ছে। আচ্ছা, 300 ডিমের দাম মার্কেট রেট এখন 14 টাকা চলছে পার পিস। হ্যাঁ হ্যাঁ, সেই মার্কেট রেট আমি ছেড়ে দিলাম। পার পিস যদি 10 টাকা রেটও আসে ডিমের, তাও আমার 300 ডিমে 3,000 টাকা আসছে। আচ্ছা, আমার এখন মুরগির খাবার খরচা ধরুন 700-800 টাকা পার ডে। আর খরচ খরচা লাইট আছে, তারপরে কারেন্ট চার্জ আছে, আরও লেবার চার্জ আছে, আরও 500 টাকা বাদ দিয়ে দিন। মোটামুটি ধরুন 800-1,300 টাকা, 1,300 টাকা। এবার 3,000 টাকার ডিম বিক্রি হচ্ছে পার ডে, তাহলে -1,300 টাকা, মোটামুটি হচ্ছে আপনার 1,700 টাকা মতো পার ডে লাভ থাকছে। ওকে, এইটাই। এবার সেখানে যদি আমি আরও কম ধরে নিই, যে আরও আপনার ডিম তুলতে গিয়ে ফাটলো বা নষ্ট হলো, সেখানে আমি ধরে নিলাম যে আপনার 1,500 টাকা করে আর কি লাভ থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,500 টাকা যদি লাভ দেখে দিলে মাসের শেষে আপনার দাঁড়াচ্ছে হচ্ছে 345,000 টাকা, 45,000 টাকা নিট আপনি ইনকাম করছেন ওখান থেকে। এবং মার্কেট রেট 14 টাকা ছেড়ে দিলাম, 10 টাকা রেটে ধরেও 3,000 টাকা আসছে। আচ্ছা, 1,500 টাকা বাদ দিলেও 1,500 টাকা থাকছে। এবার সেটা পার ডে 1,500 টাকা থাকছে, এবার মাসে সেটা 45,000 টাকা আসছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মানে লেয়ার মাংসের মুরগির থেকে লেয়ার মুরগি তো অনেক বেশি, অনেক অনেক অনেকটা প্রফিট বেশি হচ্ছে। তবে আপনার এটাই একটা সিস্টেম যে ওয়ান টাইমে একটা হিউজ ইনভেস্টমেন্ট থাকে, ফার্ম দিয়ে যেতে কেউ যদি করে তাহলে তার মোটামুটি 1,00,000 টাকার কাছে খরচ আছে। এবং এটা মোটামুটি কতদিন পর্যন্ত ডিম পেতে পারেন আপনি? মোটামুটি ধরুন এইভাবে ডিম ধরুন 1.5-2 বছর দেবে। 2 বছর পর্যন্ত ডিম? আচ্ছা, তার মানে আপনার একটা ইয়ারলি ভালো টাকা এখান থেকে লাভ আছে। হ্যাঁ, অবশ্যই আসবে। বাজারে দেখেছি যে সোনালীর ডিম ন্যাচারালি যারা বাজারে বিক্রি করে 6-7 টাকা এরকম রেটে বিক্রি করে, তো আপনাদের ডিমটা আপনারা যে 14-10 টাকা যে রেটটা বলছেন পাইকারি, এটা দাম বেশি হওয়ার কারণটা কি? দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা আমরা বিচের জন্য করি। হ্যাঁ, এই ডিমটা। আচ্ছা, এই ডিমটা বিচের জন্য করি বলতে গেলে মরগ মানে মোটামুটি মেল ফিমেলের ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, এবার খাওয়ার ডিমগুলোতে ওই মেল ফিমেলের ব্যাপার আছে বলতে গেলে আমাদের এখানে ওই 5টাতে একটা মরগ আছে, ঠিক আছে? আচ্ছা, ওই জন্যে আমরা এটা ইনকিউবেটরে বাচ্চা তুলে সেটা অন্য জায়গায় সেলও করি এবং নিজের ফার্মেও রাখি। আচ্ছা, সেই কারণে আপনাদের এই ডিমটা বেশি দেবে? হ্যাঁ, ওই জন্যে একটু বেশি আমাদের। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখান থেকে কি তাহলে ইনকিউবেটরে আর কি তৈরি নিজেদের ডিম হ্যাচিং করছেন? হ্যাঁ হ্যাঁ, নিজে ডিম হ্যাচিং করি এবং সাপ্লাই করি, বাচ্চা সাপ্লাই দিই এবং ইনকিউবেটরের কেউ যদি চায় আমাদের কাছে অর্ডার করে ইনকিউবেটর মেশিনের জন্য, তাও আমরা তাকে সেল করি। যারা মানে ফার্ম তৈরি করতে চায় তারা ইনকিউবেটর ওনাকে কেনে, তো সেটা আপনাদের কাছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই যে আপনি ফার্মিংটা করছেন, বাকি যে 5 মাস আপনাকে আগে যা যা প্রসেসিং করতে হয়েছে, যা খাবার খাওয়াতে হয়েছে, ভ্যাকসিন করতে হয়েছে, সেই বিষয়টা আপনার কাছ থেকে একটু আমরা জেনে নিই। অবশ্যই। তো চলুন তাহলে আমরা বাইরে গিয়ে একটু কথা বলি। চলুন। আপনি যে লেয়ারের জন্য মুরগিটা করলেন, তো প্রথম 5.5 মাস পর্যন্ত তো আপনাকে নিজে ফার্মের পেছনে ইনভেস্ট করতে হয়েছে এবং সেই সময় খাবার খাওয়াতে হয়েছে, তো তাহলে এই 5.5 মাসে আপনাকে কোন সময় কী কী খাবার খাওয়াতে হয়েছিল? আমি 0 থেকে 50 দিন পর্যন্ত স্টার্টার খাইয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো সেটা 3টে ভাগে। হ্যাঁ, প্রথম 1 নম্বর হচ্ছে 0 থেকে 15 দিন পর্যন্ত হচ্ছে ওয়ানটা খাইয়েছি, 15 দিন থেকে 30 দিন পর্যন্ত 2টা খাইয়েছি, আর 30 দিন থেকে 20 দিন পর্যন্ত আমি পরের 20 দিনটা, টোটাল তাহলে 50 দিন। হ্যাঁ, টোটাল 50 দিন হলো, ওটা 3 খাইয়েছি। হ্যাঁ, 3 খাইয়েছি। আচ্ছা, তার পরবর্তীতে কি করলেন? তার পরবর্তীতে 50 দিন থেকে 120 দিন পর্যন্ত আমি গোয়ারটা খাইয়েছি। আচ্ছা, গোয়ার খাবার? হ্যাঁ, ওটাও কি লেয়ারের মতো এই স্টার্টারের মতো করে পাট পাট করে খাইয়েছি? আচ্ছা, তো এই গোয়ারটা যখন আপনার শেষ হলো 120 দিনে, তারপর থেকে আবার কি খাবার শুরু? তারপরে আমি লেয়ারের জন্য তো লেয়ারের খাবারটা খাওয়াতে হবে, ডিমের জন্য তো ওখানে, তারপরে লেয়ারটা শুরু করেছি। আপনার যতদিন ডিম যতদিন দেবে মুরগিটা, মানে মোটামুটি ধরুন এখন 5.5 মাস বয়স হলো, 2 বছর ধরুন ডিম দেবে, 1.5 থেকে 2 বছর, ততদিন ধরে লেয়ার খাইয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা,
তো 5.5 মাস থেকে আপনারা ডিম আসতে শুরু করবে? হ্যাঁ 5.5 মাস থেকে ডিম আসতে শুরু করবে। আচ্ছা সেই সময় কি আলাদাভাবে কোনো খাবার খাওয়াতে হয় বা অন্য কিছু, ওই অনেকে ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়ায়? হ্যাঁ ক্যালসিয়াম ভিটামিন জলের সঙ্গে আমি ওই মিশিয়ে দিই, দিয়ে খাইয়ে দিই, তার সঙ্গে ন্যাচারাল খাবার কিছু ঘাস পাতা এসব কিছু খাওয়াই। আচ্ছা আচ্ছা, যাতে মুরগির চেহারাটা ভালো থাকে, ডিমের কোয়ালিটিটা যাতে ভালো আসে। হ্যাঁ এই জন্য। বাহ, তার মানে আপনি এই যে খরচটা করলেন, এখানে আপনার অ্যাভারেজ তাহলে এই ডিম পাড়ার আগে পর্যন্ত বলছিলেন যে 40,000 টাকার মতো আপনার খরচ হয়। হ্যাঁ ডিম পাড়ার আগে পর্যন্ত মোটামুটি টোটাল খরচ আপনাকে বলেছি 80 থেকে, প্রথম থেকে মানে ডিম পাড়ার আগে পর্যন্ত টোটাল খরচ ধরুন 95 থেকে 1,00,000 টাকা পর্যন্ত খরচ আসবে। মানে ফার্ম টার্ম সেট আপ থেকে টোটাল খরচ, মেডিসিন বলুন, ইলেকট্রিক চার্জ বলুন, তারপরে আপনার খাবার বলুন, সব কিছু টোটাল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যে বলছেন লেয়ারে ডিম আসতে শুরু করবে, আপনার অ্যাভারেজ যে হিসাবটা বললেন আপনার পার মাসে প্রায় 40,000 থেকে 45,000 টাকা আপনার ইনকাম আসছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে তো আপনি এইটা মানে বলা যেতে পারে 2 মাসেই আপনার ইনভেস্টমেন্টের টাকাটা উঠে যাবে, 35,000 যদি হয় তাহলে তো আপনার 2 মাসে আপনার যে ইনভেস্টমেন্টটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ মানে 1 বছরের মধ্যে আপনার একটা ভালো ইনকাম এখানে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেই কারণে কি আপনি এই মাংসের পারপাস ছেড়ে দিয়ে ডিমের পারপাস শুরু করেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে একটু জিজ্ঞাসা করি যে আপনার কাছ থেকে কেউ যদি গাইড নিয়ে একটা ফার্ম করতে চায়, আপনি যেহেতু অনেকদিন ধরে করছেন, তাহলে আপনার কাছ থেকে মানুষ কীভাবে সাহায্য পেতে পারে? আমার কাছে সাহায্য পেতে পারে, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি সমস্তভাবে যেভাবে মানে আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তাকে আমি গাইডলাইন দিয়ে তাকে সাহায্য করব। আচ্ছা, আর আপনার এখান থেকে কেউ যদি ধরুন বাচ্চা কিনতে চায় বা আপনি বললেন যে ইনকিউবেটর মেশিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে যদি কেউ মেশিন নিতে চায় বা কেউ ধরুন মেশিন তৈরি করতে পারে, পার্স নিতে চায়, হ্যাঁ পাবে, সেক্ষেত্রে কি আপনার কাছে সাহায্য? হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই পাবে। আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আমি সমস্তভাবে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আর এই যে ডিমগুলো যারা আপনারা এখান থেকে যে ইনকিউবেটর তৈরি করে ফুটিয়ে নিয়ে যে বাচ্চা সাপ্লাই করছেন, তো আপনার কাছে কেউ যদি বাচ্চা অর্ডার নিতে চায় তো বাচ্চাকে? হ্যাঁ অবশ্যই দেবো। তো ভালো থাকবেন এবং এইভাবে মানুষকে সাহায্য করুন, এটাই আশা করি। আচ্ছা।